শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমার একটা বোর্ডিং ছিল হাই স্কুলের পিছনে, বোর্ডিংয়ে আমরা থাকতাম, আমরা ছাত্রলীগ করতাম ওই সময় আমরা ছাত্রলীগ করছি এবং আমরা মিছিল মিটিংও করেছি। আচ্ছা, আপনাদের স্কুলে কি কোনো ছাত্রলীগের কমিটি ছিল? হ্যাঁ, আমরা সেলিম তো কমিটি ছিল। হ্যাঁ, দায়িত্ব ছিল, কারা ছিল মনে আছে? হ্যাঁ, হাবিবুল্লাহ নামে একজন ছিল আমার দায়িত্বে, সে মারা গেছে স্বাধীনের পর পরে, তো সেও যুদ্ধ ছিল আমাদের সঙ্গে, ছিল ইন্ডিয়া, সেই ছিল আমাদের লিডার। যুদ্ধের সাথে কীভাবে যুক্ত হলেন? মানে আমরা ওই বোর্ডিংয়ে থাকতে থাকতে হঠাৎ করে গান বের পালি, বঙ্গবন্ধুর শর্তটা পাকিস্তানের শাসনটা মানি লেছিলাম। মানে পঁচিশে মার্চ রাত্রে যখন আমাদের পাবনাতে ইয়ে আসলো, আমাদের পাবনা ধোয়ার বিল্ডিং আসছিল, আর্মির আসছিল, সবাই মিলে ওই আমরা পাবনাতে ডানু নামে একজন ছিল, সে আমি লিক করতো নিতাই ছিল ওই পাবনা টার্মিনালের এই পাশে, ওই জায়গায় ওই ডানুর বাড়িতে আমরা সব ওইখানে আমরা বন্দুক নিয়ে গেছিলাম, ওখান থেকে সব বন্দুক সব খালামালা গুম্বা নিয়ে গেছে, ওদের প্রতিরোধ করা ওখানে আমরা মাঝে মাঝে গুলি করছি, ওরা গুলি করছে বেশ কয়েকদিন করার পর তখন ওরা হারিয়ে দেয়, ওরা হারিয়ে দেওয়ার পর ওরা চলে যায়, আমরা একটা আনন্দ যা পাইছিল, আমরা আবার হাত কেটে মানে ফালা গুলি ফালা করে নিয়ে চলে আসছি এখানে নিয়ে আসছি। তখন নগর ভারী ঘাটে আসে আর্মি, ওখানকার লতিফ মির্জা নামে একজন ছিল চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের সাথে আবার ওরা সহযোগিতা করছিল আর্মির, উনি আবার ওই দালাল ছাই জেলছিল পাকিস্তানের সামনে, ওখানে যাওয়ার পর ওখান থেকে ওরা তখন ওই উনি সারিয়ে দেওয়ার পর আর্মির তখন চলে আস, চলে আসবার ওখানে কাশিমপুরের ডামবাগান নামে একটা জায়গা আছে, ওই জায়গাটা যুদ্ধ হবে রিপোর্টে, কিন্তু ওই যুদ্ধে আমি ছিলাম না, মানে আমি ছিলাম না, কিন্তু ওখানকার লোকালরা বিটিআর টিটিআর আসছিল, মানে তখন তো বিটিআর না ইপিআর, ইপিআররা ওখানে বাধা দিয়েছিল, ওখানে বেশ গোলাগুলি হয়, গোলাগুলি হয় কয়েকটি ইপিআর ভাড়াও দেয়, তারপর ওরা ওখান থেকে পুরাতে পুরাতেই চলে আসে, পুরাতে পুরাতে এখান থেকে আপনার পর্যন্ত আমাদের বাড়িটার কাজ দিয়ে পুরা গেছে, মুরগা টুরগা সাইড দিয়ে সব পুরা টুরা চলে গেছে, তখন ওই উপর দিয়ে হেলিকপ্টার আর ওরা এখান থেকে সব মেশিন গাড়িটা সব বড়ো বড়ো কামান টামান নিয়ে ওরা সব দিয়ে গেছে, তখন আমরা দেখে আমরা সরি চলে গেছিলাম, সরি চলে যাওয়া ওই আলোক সিনেমাটার জায়গা আছে, ওই জায়গাতে আমার ফ্যামিলি সব ফ্যামিলি সবাই চলে গেছিলো, এবং আর মাঝে মাঝে আসে যে খোঁজ দিতে কী করা যায় না করা যায়, এরকম কয়েকদিন ঘুরতে ঘুরতে এর ভিতরে আবার 25 মার্চের পর
বকুল ভাই আমাদের নির্বাচনে পাবলাসের উপর গান বকুল ভাই আর এলাই নিয়ে ওখানে দেখা যায় বুধ অস্ত্র গুজাম আছে ওখান থেকে আমাদের অস্ত্র দিয়েছে রাইফেল দিয়েছে আমি একটা ছিলেন ভাইগুলো একটা সাড়ে একটা নাম একটা সাইডজন সাইড দিয়েছি এই সাইড দেওয়ার পর তখন আমরা চলে আসি এখন দেখলাম এই অস্ত্রের কামনা অসুবিধে আপনি মাঝে মাঝে গ্রামে আসে সব জমিদুর সাতদলে ধরে নিয়ে যায় ওই ইয়ে থেকে ওদের গানবোর্ড থেকে অস্ত্র এই করে আল্লাহ করে গুড়ি এত গুড়ির বাক্সগুলি মাথায় এত সম্ভব প্রচুর মানে ভাত চরম ভাত কিছু লোক যারা পারে না তারা গুলি করে মারে সমুদ্রের বা ইয়ের ভিতর যমুনার ভিতর ফেলা দেয় তখন আমি আফসার হাইমুদার নাম আমরা আমাদের মাথার ভিতরে বসে থাকবে আলাপ করলো কী করো ছোটবেলা আমরা ইন্ডিয়া চলি আমরা ইন্ডিয়া রওনা দিলাম হাঁটি কয়েকদিন করে প্রায় চার পাঁচ দিন মতো হাঁটি হাঁটি দাম বা ইন্ডিয়া দাম করে আমরা চিঙ্গিসপুর বর্ডার দিয়ে কামারপাড়া ক্যাম্পেতে উঠে ওই কামারপাড়া ক্যাম্পে তখন ইন্সার্সি ছিল যে আমার সাইড ভাই আর লতিফ মির্জা অধ্যাপক সাহেব অধ্যাপক সাহেব আর লতিফ মির্জা এই দুজন ছিল ওখানে আমরা সাত দিন অবস্থান করি সাত দিন অবস্থান করে আট দিনে দিন আমাদের বালুকাটা নিয়ে বালুকাটা নিয়ে ওখান থেকে আমাদের নিয়ে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ ওখানে পনেরো দিন আমরা গেলি গেরিলা ট্রেনিং দিই ওখান থেকে তারপর পনেরো দিনের পর আমাদের আমরা চলে যাইলাম শিলিগুড়ি পানিঘাট ওখানে আমার হায়ার ট্রেনিং আসখানে কথা হয়েছিল ওখানে ট্রেনিং করে তারপর ওখান থেকে আমরা চলে আসি ভিতরে চলে আসি কার কমান্ডার কমান্ডার কে ছিল ওখানে আমাদের কমান্ডার আবার হাবিবুল্লাহকে দিয়েছিল হাবিবুল্লাহ আমাদের কমান্ডার ছিল আমাদের ওখানকার আসে বাহাদুরাবাদ ঘাট দিয়ে বাহাদুরাবাদ ঘাট দিয়ে আমরা এসে উঠে বলল শিথিল শিথিলে বকুলবার বাড়িতে উঠেছিল কয়েকদিন ওঠার পর আমার এই বকুলবার মা আবার আমার মুড়ি খাবি দিয়েছে মুড়ি খাই দিয়েছে আমি আর গুড় খাইতাম না মরিচ দিব না চাষি বাবার মরিচ দিমা হাতে মরিচ দিমা হাতে বসে খাচ্ছি এই ভিতরে উঠেছে আমাদের ধরো গুলি বসন করে আমার কাছে অস্ত্র ছিল আমি এলএম দিয়ে চালাইতাম এলএম দিয়ে লাইসেন্স ওই নিয়ে আমাদের ছিল ওখানে তখন আমরা খবর পাবো ওই সব অস্ত্র পাতিলি ভাড়া চলে এলে ভাড়া চলে আসি হ্যাঁ তারপরে গোলাগুলি খেলো তো ওরা চারজন কি পাঁচজন মারা গেছিল আর দশজন হাত ধরে কয়েকজন তুলে নিয়েছিল চার পাঁচজন মারা গেছিল তারপরে ওরা গেলে বিকায় দেখেন না তারপরে ওরা ব্যাক করছিল বিশু ভাই বিশু ভাই বিশু ভাই গুণ আর ওখানে মারা যায় ইতি নাম করি মেয়েটার নাম ছিল এটি ছোট ইটি ওর গুলি লাগে মারলে আমরা সব ওখানে দেখে গেছি তো বিশুভার বাবু আর করেছিল যে বাবা আমার মরে যাবো ইয়ে মরে যাবে তোমরা ফেলে কেউ কিছু ক্ষতি হয় না এই যে তোমরা খেয়াল রাখবে যাই হোক এখন তো এখন দেখুন এখানে থাকা সম্ভব না যেহেতু অ্যাটাক করছে ওরা ব্যাক করছে ওরা তো ফিরে চলে আসছে তখন আমরা কুলিয়ে পেলাম তখন আমরা ওখান থেকে চলে আসি ফরিদপুর মহিল আসি আমাদের ফরিদপুর ওখানে আমরা বেশ কিছু দেখছিলাম আমার উপরে উপরে শুধু আর্মি সব জায়গায় আর্মি এবং দেখা গেছে যে তো বৃষ্টি বাদল বিকাজে লোকে থাকা অসুবিধে আমরা একদম বাড়িতে আশ্রয় নিছি একদিন এমন অবস্থা হয়েছে যে আমাদের থাকায় বিকায় না চরম অসুবিধে সে তখন এক বাড়ি দেখে সেই বাড়িতে হচ্ছে বিয়ে ওনারা বিয়ে বাড়ি ট্রান্সফার করে আর এক বাড়ি দিয়ে আবার রাখেছে তখন মানুষ আমাদের উপরে এত সহযোগিতা করতো আশ্চর্য সহযোগিতা চিন্তা করা যায় না এত ভালোবাসতে পারে সবাই তাদের নিজের বেটাগার সবাই বেশি ভালোবাসতে যাই ওখানে আমরা বেশ কিছু দেখার পর তাদের সরিয়ে নেবেন এই গসবাড়ি মঙ্গল গানের কয়েকদিন পর একদিন ধুলেবাড়ির থেকে আমাদের একজন এসে খবর দিল ওখানে নিদাম ভাই আবার ছিল থানা খবর ডাকতে নিদাম ভাই আমার ডাকেছে ধুলেবাড়ি একটা মিটিং হবে সম্মুখী উদ্যোগ তখন আমরা সব জায়গায় জায়গায় সেল ফেল দিলাম তখন আওয়াল ডাক্তার উনারলাম আওয়াল ডাক্তার উনি মাস্টারই করতাম ডাক্তারই করতাম কবিদিক ডাক্তার ছিল নাকি ওনার বাইরের লোক বলে আমাদের আমায় করে মুড়ি দিতে আমরা মুড়ি খাচ্ছি আমি ছিলাম তারপর মোসা ছিল মুসলিম ছিল তারপর হলো আপনার সাধু দ্বারা সাধুরা দ্বারা আবার হয়েছিল কি ওরা আবার এদিকে সাধুরা রাখা নামে এক রাধা করা আছে এর সঙ্গে আছে গোলডুবল ওরা আর দুজন আমার ডাক্তার গেছে আমার ডায়াবেটিস দুজনে মারি দিল এই চিন্তা ভাবনা করছি ওই দিনের এই ঘটনা আর ছোট একটা ছাওয়া তোমার একটা আর ডাক্তারের কিন্তু স্বাস্থ্য হয়ে কি কী যাবার বললো কি কাটা কাপড় পরিয়ে খটখট করে কিছু লোক হাঁটি যাচ্ছে হাতে লাঠি অর্থাৎ আরস আমাদের একটা ই ছিল কি আমরা যে বাড়িতে যখন শেলটা নিতাম বারানের রাস্তাটা দেখতাম হঠাৎ যদি অ্যাটাক করে এখানে আমরা পাড়ার কোন জায়গা দিই সেখানে আমরা নদীর পার দিয়ে একটা বেতের জার ছিল তখন বেতের জার থাকতে গ্রামের ভিতরে বেতের দ্বারা কাজ দিয়ে বাড়ানি একটা রাস্তা ছিল ওই রাস্তাটা মশা করেন যে যদি কোনো অসুবিধা তাহলে এদেরকে নিয়ে তুই এই রাস্তা দিয়ে পাড়া চলে যাস বাড়া চলে যাস আমি গেলাম এখন প্রাইমারি স্কুল ধরুন আমি এখন প্রাইমারি স্কুলে দেখা যে প্রচুর আর্মি বসে আছে সব প্রচুর আর্মি
আমি ব্যাক করে এসে দেখি কি আমার তো এরকম এই আছে তো ওখানে একটা গেট থাকতো বাড়ির একটা ইয়ে আছে বাকি বেড়াতে রাখবেন গেট থাকতো ওখানে দেখি তারা বেলুস খারাপ হয়েছে আর আপনি অস্ত্র দিলে সারা দেশ সারা ধুলি গিরতেছে তখন আমার আমার নানু হাবিবুল্লাহ এরা আবার ইন্ডিয়া গেছিলাম যে গুলি ছিল কমে গেছে তারা গুলি আনা তো ওরা ইন্ডিয়া চলে গেছে আমি আর আফসারি সার্জনের যুদ্ধ ছিল না আফসার আমার অন্য আলাদা জায়গা ছিল তখন আমি ব্যাক করে হতে আসি তখন তো পানি প্রচুর পানি এত বর্ষা হয়েছিল পাকা রাস্তায় ডুবে গেছিল এইরকম বর্ষা হয়েছিল আমি সাঁতার পারতে পারতে সে খাগুর বাড়ি যাবে একটা গ্রাম আছে ওইখানে তার আগে দা আমি জ্ঞান হারা হয়ে গেছিল জ্ঞান ছেলে ওখানে দাদা কিছু তো ক্ষমতা নিয়ে গেছিল আসে তার কালিয়ান কালিয়ানে যুদ্ধ করেছে আমরা আরও সাথীতেও কিছুদিন ছিলাম তার সাথী থেকে হচ্ছে রাজাকে মুক্ত করে সাথে সাথীতে মুক্ত করে সারি তারপর আমরা এনে এখানে আসি তারপর চলে আসে আমরা এখানে আসি ক্যাম্প করে রাখি ক্যাম্প করে প্রথম ক্যাম্প রাজাকার মেলাই ছিল বেশ কিছু রাজা করছিল পরে ওরা সব পলা টলা চলে গেছিল এখানে তখন স্বাধীন মিডিয়া তখন পড়া চলে গেছে এখন কি একজন আছে চা দুর্গ্রাম করে একজন রাজাকার ওই যে পাড়াতে থাকে এখন দেশে আছে পলা টাঙ্গাইতে বহুত দিন ছিল আব্দুল সত্তার আব্দুল সত্তার রাজাকার কমন আছে কমন হ্যাঁ সুদিত আছে ওর ভাইটাই আছে সব এখানে আমরা চাই যে দেশটাকে সংগঠিত সুন্দর করে মানে বর্তমান যারা আছে ইয়ং প্রজন্ম তারা এগুলিকে ঠিক রাখুক 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা